हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दुर्गा रान्ना घर। आमी सुतपा आज के तोमादेर काछे नतुन एकटा रेसिपी निये चले एसेछि। आज के रेसिपिटा होच्छे खूब सिंपल एकटा रेसिपी एबं जेटा खूब चटजलदी आमरा बानिये फेलते पारी। आमरा जोदि मने करी ए रेसिपिटा किन्तु आमरा बिकेल बेला स्न्याक्स हिसेबे खेते पारी एबं दुपुरबे बा रातेर बेला डिনারেও किन्तु आमरा एटा किन्तु लांचेरও एकटा साइड रेसिपि हिसेबे आमरा किन्तु एटाके खेतेई पारी। चलो बंधुरा, पेंयाज दिये रेसिपिटा आमी आजके तैरी करे फेलबो एबं खूब चटजलदी एटा किन्तु होये जाबे। आर देरी ना करे चटपट ताले आमरा रेसिपिते जाई। तब अवश्य रेसिपी जावर आगे तुम्हारा क्योंकि हमार चैनल के सबसक्राइब कर दिव्य पशे थका बेल बटन अवश्य क्योंकि प्रेस करो जाते नतून नतून नोटिफिकेशनगुलो तुम्हारे खुबी चटजल्दी पहुंचे जाए। लाइक और शेयर करते क्योंकि एकदम भूलो ना। चलो रेसिपिटा देखे फिर। हमें एखे पाँच थेके छटा मतो पेंयाज भालो करे कुचो करे नियेछि। एर मध्ये दिए दीची तीन थेके चारटे मतो लंका, सेटाके आमी एकदम कुचो कुचो करे केटे निच्छि। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা, সেটাকে আমি একদম মিহি করে কুচো করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি এখানে সামান্য পরিমাণই ধনে পাতাটা আমি এখানে ইউজ করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দেওয়ার পরে এবারে পেঁয়াজগুলোকে একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এবারে পেঁয়াজের মধ্যে আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো বেসন, 2 থেকে 3 চামচ মতো বেসন দেবেন। আপনারা যতটা লাগবে পরিমাণ মতো সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি একদম সামান্য পরিমাণ হচ্ছে হিং। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। যদি জল লাগে তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ জল এখানে ইউজ করবেন, তবে পেঁয়াজের মধ্যে নুন দেওয়ার জন্য কিন্তু অনেকটাই এখানে জল বেরবে, সেহেতু আমার এখানে জল আলাদাভাবে আর অ্যাড করতে হয়নি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। দেন আমি কিন্তু এটাকে ফ্রাই করব। এবার আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, বেশ কিছুটা পরিমাণ তেল, সাদা তেল আমি এখানে ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে একে একে পেঁয়াজগুলোকে ছাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময়তে একদম লো ফ্লেমে করে দেবেন, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু গ্যাসের ফ্লেম একদম লো করে একটা একটা করে আপনারা পেঁয়াজগুলো ছাড়তে থাকবেন এবং মাঝে মাঝে একটু উলট পালট করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে একটা সাইড হয়ে গেলেই যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার কয়েকটা পেঁয়াজি একটা একটা করে সাইড হয়ে গেছে, তো আমি ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। এইভাবে পেঁয়াজিগুলো যখন দেখতে পাবেন হালকা লালচে ব্রাউন কালার হয়ে এসেছে, তখন পেঁয়াজগুলোকে একে একে তুলে নেবেন। এবারে আমার একে একে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি চেক করে নেব যে হয়ে গেছে লাল লালচে কালার ব্রাউন, তো সেগুলোকে আমি একটা একটা করে এবার তুলতে থাকব। তুলে এবারে অন্য একটা প্লেটে সার্ভ করে দিলেই গরম গরম পেঁয়াজি রেডি। এটা চাইলে ভাতের সাথে ট্রাই করতে পারেন বা সন্ধেবেলা স্ন্যাক্সে এটা কিন্তু সত্যি দারুণ লাগবে। রেসিপিটা শেষ করে আবার আমরা চলে এসেছি। আজকের এই পেঁয়াজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুবই চটজলদি পৌঁছে যায়। এবং বাড়িতে তোমরা গরম গরম এইভাবে বানিয়ে ফেলো পেঁয়াজি এবং ভাতের সাথে দুপুরে লাঞ্চে বা ডিনারে বা যে কোনো টাইমে স্ন্যাক্সে তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়ে ফেলতে পারো। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায়। নেক্সট ডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।